এদিকে যখন চলছে আসানসোল পৌর নিগমের 106টি ওয়ার্ডের কাউন্সিলরের শপথ গ্রহণ অনুষ্ঠান, অন্যদিকে এই ঘটনার প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ আসানসোলের কোটচত্বর ঘড়ি মোড়ে। বিজেপির পক্ষ থেকে জানায়, পৌর নিগম নির্বাচনে যেভাবে ভোট লুট হয় এবং সন্ত্রাস চালানো হয়েছে তার প্রতিবাদে তাদের এই অবস্থান বিক্ষোভ। প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারি বলেন, ওরা ভোট লুট করে কাউন্সিলর হয়েছে, তাই এই অনুষ্ঠানে গিয়ে বাপের ভাগিদার হবেন না। वो नकली काउंसलर वो तृणमूल कांग्रेस के साथ है और नकली काउंसलर ने आज बोर्ड बना लिया है। इसके खिलाफ भारतीय जनता पार्टी आज यहाँ पर डेमोन्स्ट्रेशन दे रही है। ये नकली काउंसलर्स के बल पर, नकली काउंसलर के समर्थन से जो बोर्ड बन रहा है, उसमें भारतीय जनता पार्टी पाप का हिस्सेदार क्यों बनेगी? ये तो पाप है। भारतीय जनता पार्टी पाप का हिस्सेदार क्यों बनेगी? आसनसोल के जनता का ये अपमान किया गया है इस चुनाव में। लोकतंत्र की हत्या की गई और लोकतंत्र की हत्या करके, जनता का अपमान करके लोग जो पाप का सरकार बनने वाला है, उसमें भारतीय जनता पार्टी के काउंसलर क्यों रहेंगे? इसलिए वो निकल के चले आए हैं। অপরদিকে এই ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক বলেন, এটা এদের দ্বিচারিতা প্রথম থেকেই আছে, তাই মানুষ এদের প্রত্যক্ষ করেছে। ওরা আন্দোলন করেছে, ওদের কাউন্সিলররা এখানে শপথ নিচ্ছেন। সন্ত্রাস হয়েছে, বোধ দখল হয়েছে, লুট হয়েছে, এই অভিযোগ তুলে আজকে আপনারা যখন শপথ গ্রহণ নিচ্ছেন, ঠিক তখনই বিজেপির পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ দেখালো হলো ঘড়ি মেরে। কি বলবো, দেখুন, এরা হারলে বলে সন্ত্রাস হয়েছে আর জিতলে বলবে ভালো ভোট হয়েছে, কিন্তু আমাদের যখন বাইরে শুনছি অবস্থান বিক্ষোভ করছে, তখন তাদের কাউন্সিলাররা এখানে শপথ নিচ্ছে। তাই এদের দ্বিচারিতাটা প্রথম দিন থেকে আছে এবং মানুষ এদেরকে বিশ্বাস করে না, ভরসা করে না। আজকে যদি তারা শপথের বিরুদ্ধে, তারা নির্বাচনের ইয়ের বিরুদ্ধে অবস্থান করছে, তাহলে আজকে তাদের কাউন্সিলাররা কেন শপথ নিচ্ছে? তো যেখানে তাদের কাউন্সিলর জিতেছে সেখানে ভালো ভোট হয়েছে, আর যেখানে জিততে পারেনি সেখানে খারাপ ভোট হয়েছে। একেবারে নয়, সন্ত্রাস কোথাও হয়নি, মানুষ ভোট দিয়েছে, তবেই তো তাদের 7 জন জিতেছে। তাহলে সন্ত্রাস হলে তো তারা 7 জন জিততো না, পুরো 15 জন বিরোধী জিততো না, তাহলে 15 জন বিরোধী কাউন্সিলর জিতলে কি করে? আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দ বার্তা।